স্বাধীনতার তেতাল্লিশ বছর পর বরিশাল নগরীর আমানতগঞ্জে দুশোসজ্জার একটি শিশু হাসপাতালের ভিত্তি স্থাপন করা হয় দু হাজার চোদ্দ সালের আঠারোই আগস্ট এরপর কেটে গেছে সাড়ে তিন বছর কিন্তু হাসপাতাল নির্মাণের আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি এদিকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য বেড রয়েছে মাত্র পঁয়ত্রিশটি সেখানে ভর্তি থাকে দৈনিক তিনশো থেকে চারশো শিশু ফলে উন্নত চিকিৎসা থেকে এই অঞ্চলের শিশুরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা শিশুরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমরা অনেক ভোগান্তিতে বড় রোগ হইলে আমাদের ঢাকা যাইতে হয় আমরা বরিশালে একটা শিশু হাসপাতাল চাই তীব্র বেশ সংকটের কারণে শিশুদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া বিঘ্নিত হচ্ছে এ কারণে বরিশাল শিশু হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি এতে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং শিশু মৃত্যুর হার কমবে এ অবস্থায় নাগরিক পরিষদের এই নেতা দ্রুত শিশু হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন শিশু হাসপাতাল ছাড়া এই শিশুদেরকে স্বাস্থ্য সুবিধা দেওয়া যাবে না এ কারণেই নাগরিক পরিষদের পক্ষ থেকে আমাদের জোর দাবি অবিলম্বে শিশু হাসপাতালটির পূর্ণাঙ্গতা দেওয়া হোক এদিকে গণপূর্ত বিভাগ বলছে মাটি পরীক্ষার ভিত্তিতে নকশা পরিবর্তন করায় বিলম্বিত হয়েছে শিশু হাসপাতালের নির্মাণ কাজ হাতে নকশা পেয়েছি পাইলট টেস্টে পাইল নির্মাণের কাজ চলছে সব কিছু স্বাভাবিক থাকলে আশা করছে আগামী দু বছরের মধ্যে কাজটিকে শেষ করা সম্ভব হবে শিশু হাসপাতাল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চব্বিশ কোটি টাকা এখানে দশতলা ফাউন্ডেশনে প্রথম করা হবে চারতলা পর্যন্ত ফের দাউদ সোহাগ সময় সংবাদ বরিশাল